দর্শক সিসিএন লাইভে সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি বাঁধন সরকার। আজ পবিত্র মাহে রমজানের 17তম দিনে আমি আজকে আছি কক্সবাজারের সুগন্ধা পয়েন্টের ঢাকা রান্নাঘর রেস্টুরেন্ট থেকে। আজকে জানার চেষ্টা করব আজকে এখানে যে স্পেশাল আইটেম রয়েছে, হালিম থেকে শুরু করে কাবাব সহ আমরা জানার চেষ্টা করব এখানে তারা আরও কী কী রেখেছেন এই সব কিছুই। আর এখানে যিনি তৈরি করেছেন, আর সেখানে একটি পার্টি রয়েছে যাদের জন্য আজকে বিভিন্ন ধরনের আয়োজন করা হয়েছে। আমরা এখন দেখতে পাচ্ছি এখানে রয়েছে হালিম ভাইয়া। এখানে কি কি? এখানে চিকেন হালিম, বিফ হালিম, মাটন হালিম আছে। আমরা এখানে চিকেন হালিম বিক্রি করছি কেজি 500 টাকা, আর মাটনটা বিক্রি করছি 700 টাকা কেজি, আর বিফটা বিক্রি করছি 600 টাকা কেজি। আমরা বাটি বিক্রি করতেছি চিকেনটা 120 টাকা, আর বিফটা হচ্ছে 140 টাকা, আর মাটনটা বিক্রি করতেছি আমরা 160 টাকা বাটি। আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে অনেক ধরনের ইফতারের আইটেম রয়েছে। ইফতারের আইটেমের মধ্যে কিন্তু সবচেয়ে বেশি ঢাকার রান্নাঘর রেস্টুরেন্ট থেকে হালিমের আইটেমটা অনেক বেশি মজাদার, এবং এখানে রয়েছে স্পেশাল মশলা, আর মশলাগুলোর মাধ্যমে কিন্তু এই হালিমের স্বাদটা আরও বেশি বেড়ে যায়। আর এখন আমরা দেখব এটা হচ্ছে মাটন হালিম, চিকেন হালিম। এখন দেখার চেষ্টা করছি চিকেন হালিম। চিকেন হালিমটা আপনারা কী কী উপকরণে তৈরি করেছেন? এখানে যে চিকেন আছে, তারপর হালিম আছে, তারপর এখানে আমাকে অনেক কিছু দিয়ে আমাকে বাবুর্চি পাক করে, তো অনেক ভালো মানের এখানে ঢাকার বিখ্যাত কক্সবাজারে আমাকে ঢাকার রান্নাঘরটাই বিখ্যাত। এখানে অনেক পর্যটক আছে, সবাই এখানে খায়। আমাদের রান্নাঘরে অনেক সুনাম আছে। আমাদের কক্সবাজারে প্রায় 4 লাখ, মানে প্রত্যেক দিন আমাদের দোকানে 4 লাখ টাকা সেল হইতো। আমাকে কক্সবাজার সুগন্ধা মোড় ছিল, তো প্রশাসন ভেঙে দরকার এখানে আইসে। আমরা অনেক ভালো, আলহামদুলিল্লাহ। আপনার দোয়া করবেন সবাই, আমার দোকানে ভালো চলে, ধন্যবাদ। এছাড়াও আমরা এখানে দেখতে পাচ্ছি ইফতারের আইটেমের মধ্যে আছে আরও অনেক ধরনের রেসিপি। আমরা আইটেমগুলো সম্পর্কে, আমার এখানে আছে আলু চপ আছে, বেগুন আছে, পেঁয়াজও আছে, মরিচ চপ আছে, মরিচ আছে, জিলাপি আছে, চনাপট আছে, তারপরে কাবাব আছে এখানে, চিকেন জাল ফ্রাই, চিকেন মশালা, চিকেন গ্রিল সবগুলো পাওয়া যায় এখানে 24 ঘন্টা। এখানে দেখছি এখানে বিভিন্ন ধরনের আইটেমের মধ্যে সবচেয়ে বেশি কিন্তু পাকোড়া এবং জিলাপিটা সবচেয়ে বেশি, আর জিলাপিটা কিন্তু অনেক বেশি মচমচে। এই জিলাপিটার নাম কি? এর নাম রেশমি জিলাপি। এখানে মিঠাই গুড় আছে, তারপর ইয়ে আছে, ডিম দিয়ে এগুলো দেওয়া হয়, বাবুর্চি তৈরি করে। এই মিঠাই গুড়, মিঠাই গুড়। ধন্যবাদ। আমরা জানতে পেরেছি এই জিলাপিটা কিন্তু রেশমি জিলাপি, আর রেশমি জিলাপিটা তৈরি করা হয় গুড় এবং হচ্ছে ডিম দিয়ে, যেটা হচ্ছে এখানে সবচেয়েতে স্পেশাল। আরও দেখতে পাচ্ছি এখানে আছে কাবাব, চাপ সহ আরও অন্যান্য অনেক ধরনের আইটেম। আমরা আমাদের এখানে ম্যানেজারের কাছ থেকে জানতে চাইবো, তিনি হচ্ছেন এখানে স্পেশাল আইটেম এবং হচ্ছে অন্যান্য আইটেমগুলো রেখেছেন, তার মধ্যে কোনটা সবচেয়ে বেশি ভালো খেতে এই সম্পর্কে আমরা জানবো। আমরা এখনও দেখতে পাচ্ছি চুলার মধ্যে কিন্তু এখনও কাবাব থেকে শুরু করে অন্যান্য খাবারগুলো তৈরি করা হচ্ছে। আমরা জানার চেষ্টা করব এখানে আছে গ্রিল, গ্রিল তৈরি হচ্ছে খুব অন্যরকম একদম। এখানে খাবারটা কিন্তু একদম সবচেয়ে বেশি সুস্বাদু এবং মচমচে। আমরা জানার চেষ্টা করব এখানে কী কী রাখা হয়েছে, এবং ভাইয়া আমি যদি আমাদের কাছে এখানে আপাতত যেমন চিকেন চিকেন বডি কাবাব আছে, চিকেন রেশমি আছে, চিকেন হাডিয়ালি আছে, তারপর যায় চিকেন তান্দুরি আছে, বিফ শিক আছে, বিফ কাবাব বডি কাবাব হবে, তারপরে চিকেন চাপ আছে, চাপ মশালা হয়, আবার চিকেন গ্রিলও হয়। আমাদের যেমন বডি কাবাব আছে 150 টাকা, বিফ কাবাব আছে 160 টাকা, দেশিটা সোনালিটা আছে 160 টাকা, আপনার রেশমি আছে 150 টাকা, চাপ আছে 150 টাকা, গ্রিলের কোয়ার্টার হলো 130 টাকা, গ্রিল ফুলটা নিলে হয় 500 টাকা, যেহেতু বাজারে মুরগির দাম একটু বৃদ্ধি আছে এই কারণে, বেশি কারণে। ধন্যবাদ। আমরা এখন আমাদের ম্যানেজারের কাছ থেকে জানতে চাইব তিনি হচ্ছেন এখানে স্পেশালের মধ্যে কী কী রেখেছেন। জি, আমাদের ইফতার উপলক্ষে আপনার রমজান উপলক্ষে ইফতারে স্পেশাল শাহি জিলাপি আছে, মাটন হালিম আছে, চিকেন হালিম আছে, বিফ হালিম আছে, আর বাটার নান হবে, স্পেশাল গ্রিল চাপ মশালা এগুলোই আছে, আর খিচুড়ি আছে, বিরিয়ানি আছে, মাটন কাচ্চি বিরিয়ানি আছে। গ্রুপ
গ্রুপ বলতে আমাদের এখানে হল রুম আছে প্রায় একশো জন সিট ক্যাপাসিটি, ওখানে একসাথে বসার তারা ইফতার পার্টি করতে পারবে। যেমন আজকেও চলতেছে, আপনারা দেখতে পারবেন চাইলে, ওই মানে একশো থেকে দেড়শো পর্যন্ত আমাদের ইফতার করার মানে হল রুমের ব্যবস্থাপনা আছে। একদিন আগে বুকিং করে আসলে আসতে পারে, আমাদের নাম্বার দেওয়া আছে অনলাইন, অবশ্যই এই আপনার ইউটিউবেও আছে অনলাইনও আছে, এগুলো যোগাযোগ করে আসতে পারবেন। নাহলে হঠাৎ আসলো আমাদের সবসময় রেডি থাকে, আমরা তৎকালীন ব্যবস্থা নিতে পারি। মানে যারা আসে মনে করেন একশো দেড়শো জন দুশো জন আসলেও আমাদের জন্য সমস্যা হয় না, আমরা তৎকালীন দিতে পারবো। এটা আমাদের রমজান আয়োজনটা আপনার প্রথম থেকে শুরু, এখনও চলতেছে, মানে এখন আজকে ইফতার পার্টি একটা চলতেছে, ওই সামনে ইফতার পার্টি আমরা অর্ডার প্রোগ্রাম আছে। ধন্যবাদ। আমরা এতক্ষণ পর্যন্ত জানার চেষ্টা করেছি ঢাকার রানাকুর রেস্টুরেন্ট থেকে আসলে কী কী খাবারের আয়োজন করা হয়েছে, এবং এখানে দেখতে পাচ্ছি টোয়াক কক্সবাজার থেকে এখানে ইফতারের আয়োজন করা হয়েছে, ইফতার মাহফিলে তাদের জন্য এখানে নানা রকম আয়োজন করা হয়েছে। এর মধ্যে দেখতে পাচ্ছি আমরা অনেক ধরনের আইটেম এখানে রয়েছে। ভাই, এখানে কী এখানে আইটেম দেখেছি আপনার আলুর সব আছে, পেঁয়াজও আছে, বেগুনি আছে, আপনার সোনামবট আছে, খেজুর আছে, আপনার আনারস আছে, একটা ফিনি আছে, এক হাফ প্লেটের পানি আছে, অনেক আইটেমগুলো অনেক আছে। একটা হাফ প্যাকেটের মধ্যে ১০০ টাকা একটা প্লেট। এখানে আমরা বর্তমানে ১২০ জন আয়োজন করা হয়েছে। জি, ১২০ জন। আর আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে কিন্তু নানা রকম করে সাজানো হয়েছে, তারা কিন্তু এখানে অপেক্ষা করছেন কখন হচ্ছে ইফতারের এই আয়োজনে হচ্ছে এত সুস্বাদু খাবারগুলো খাওয়ার প্রয়োজন। আমরা অনেক কাস্টমারের কাছ থেকে জানতে চাইবো তাদের এই আয়োজনে হচ্ছে কী কী রেখেছেন। আরও দেখতে পাচ্ছি এখানে ফিরনিটা রাখা হচ্ছে, আর ফিরনির স্পেশালিটি আমরা জানতে চাইবো আজকে। জি, আমাদের এটা এই ফিরনি, হ্যাঁ আমাদের ঐতিহ্যবে একটা ফিরনি, ফিরনিটা আমাদের ওই যে দুধ দিয়ে, আমাদের এই গরুর দুধ, কাঁচা দুধ দিয়ে ফিরনিটা, এখানে কিশমিশ দেওয়া হয়, নারকেল দেওয়া হয়, তারপরে কিশমিশ দেওয়া হয়, এটা আমাদের স্পেশাল একটা ফিরনি, খুব ভালো হয়। তারপরে এটা এমনি আমরা রমজান এমনি ৪০ টাকা, আমাদের রমজান হিসাবে এটা ৩০ টাকা করে চাল দিচ্ছি। জি জি, ৩০ টাকা হিসাবে ১০ টাকা কম দিচ্ছি। তারপরে আমাদের ওই বুনা খিচুড়ি আছে, আপনার চিকেন বিরিয়ানি আছে, তারপরে এই মাটন বিরিয়ানি আছে, কাচ্চি আছে আমাদের, তারপর অনেক আইটেম, সাদা ভাত বা বিভিন্ন অনেক আইটেম আছে আমাদের। আমাদের এখানে রমজান হিসাবে এখন চিকেন আর বুনা খিচুড়ি, এই দুটাই বেশি চলে, আরগুলোই চলে, সবগুলোই চলে, এগুলোই বেশি চলে। আমাদের ওই রেশমি কাবাব, শামি কাবাব, তারপর চিকেন গ্রিল, নার পরোটা, তারপরে বিফ হালিম, চিকেন হালিম, মাটন হালিম, এগুলো অনেক চলে ইনশাল্লাহ। ধন্যবাদ। আমরা জানার চেষ্টা করছি এখানে কিন্তু অলরেডি অনেকে এসেছেন তাদের স্পেশাল আইটেমগুলো উপভোগ করার জন্য। আমরা দেখতে পাচ্ছি এখানে টোয়াকের আয়োজিত পর্যটনদের পেশাসেবীদের সম্মানে কিন্তু ইফতার ও হচ্ছে দোয়া মাহফিলে আয়োজন করা হয়েছে। তারা আজকের এই আয়োজনে সবচেয়ে বেশি অপেক্ষা করছে এই ইফতারের জন্য। আমরা অনেকজনের কাছ থেকে এখানে জানার চেষ্টা করব আসলে এখানে খাবারটা কেমন এবং মানানসই কিনা। এখানে অনেকে আসছেন তাদের প্রয়োজনীয় ইফতারের এই সামগ্রীগুলি কেনার জন্য, তাদের কাছ থেকে আমি জানতে চাইব। ভাই, আপনি হচ্ছে আমি জানি না, বিরিয়ানি কিনছি দুইটা, আমি আর রেফারেন্স আসছি ভাই, আমি জানি না তো, আমি আর এখানে এখনো দেখতে পাচ্ছি খাবারের মধ্যে কিন্তু হচ্ছে চাপটা এখনো রেডি হচ্ছে, আর যাদের হচ্ছে সন্ধ্যাবেলা হতে না হতে কিন্তু এই খাবারের আমেজটা বেশি বেড়ে যায়। কক্সবাজার সুগন্ধা পয়েন্ট থেকে যারা হচ্ছে এখানে বেড়াতে আসেন এবং পর্যটক সহ আসেন, তারা কিন্তু এই ঢাকা রেস্টুরেন্টে আসার জন্য খুবই মানানসই একটি জায়গা।
এই চাপটার পরোটা ডেইরি ভালো লাগে এলিগে নিতে আসছি এটা আমি ঢাকা থেকে আসছি হ্যাঁ 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 আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু সবচেয়ে বেশি চাপটা অনেক বেশি মজাদার এবং এখানে রয়েছে চাপের সাথে অনেক ধরনের মশলা এবং কাবাব চাপ গ্রিল এগুলো সবগুলোই হচ্ছে অনেক বেশি সুস্বাদু একটা খাবারের মধ্যে পড়ে এখানে আবার রয়েছে বন্ধুদের জন্য 10% ডিসকাউন্ট যারা হচ্ছে বন্ধুসহ একসাথে আসবেন তাদের জন্য আছে হচ্ছে বন্ধুদের জন্য 10% ডিসকাউন্টে আর এখানে ইফতারির জন্য হচ্ছে অনেকে এসেছেন তারা হচ্ছে কক্সবাজারের কাছাকাছি সুগন্ধ পয়েন্টের কাছাকাছি হয় তারা কিন্তু এখানে নানা ধরনের ইফতারের আইটেম নেওয়ার জন্য উদ্বোধন হচ্ছেন আমি কিনছি এই যে ছানাবুট কিনছি বেগুনি কিনছি এই আলুর ছাপ কিনছি এগুলো আর কি আমি না এমনি তো ভালো না ভালো ভালো হ্যাঁ ভালো সেই জন্য যে এমনি প্রাইস তো এরা তো 130 টাকা নিচ্ছে আমাদের কাছ থেকে এমনি 40 টাকা বিক্রি করে 10 টাকা কম নিছি আর এগুলো 10 টাকা করে বিক্রি করে হ্যাঁ ছাড় পাইছি ভালো এমনি ভালো তো দেখা যাচ্ছে আমাদের জন্য ধন্যবাদ আমরা জানতে পেরেছি তারা কিন্তু এখানে খাবারের আইটেমের মধ্যে সবচেয়ে বেশি পছন্দ করেন ইফতারের মধ্যে এই চনা এবং হচ্ছে অন্যান্য আইটেম জিলিপি বেশি খাওয়া হয় জিলিপির মজাটা কিন্তু একদম অন্যরকম ঢাকা রেস্টুরেন্ট যেহেতু হচ্ছে এই জায়গাটাতে একদম নতুন এখানে অনেকেই ইফতারের মাহফিলে এসেছেন আমরা জানার চেষ্টা করব আজকে এখানে রান্নাঘরে এসেছেন রান্নাঘরে খাবারগুলো কেমন লাগে রান্নাঘর এখনো মাত্র শুরু করেছে ইতিমধ্যে বেশ সাড়া জাগিয়েছে বিভিন্ন ধরনের অর্ডার আমরা দেখতে পাচ্ছি এখানে এই জন্য আমরা আবার ইফতার করার জন্য এখানে এসেছি আশা করি রমজানের এই যে ইফতারের খাদ্য সামগ্রীগুলো রয়েছে অত্যন্ত ভালো দেখা যাচ্ছে ধন্যবাদ আমরা জানতে পেরেছি এখানে অনেকে এসেছেন তাদের মনমতো খাবারের পছন্দ করা খাবারগুলো খাওয়ার জন্য আর বেশিরভাগ কিন্তু এখানে আমরা মিষ্টান্ন আইটেমের মধ্যে দেখতে পাচ্ছি পুডিং আছে পুডিং কোল্ড ড্রিঙ্কস এবং হচ্ছে ফিরনি সহ আরও অনেক কিছু আজকের ইফতার মাহফিলের মধ্যে কিন্তু 120 জনের উপরেও ইফতারের আয়োজন করা হয়েছে তাদের পছন্দ মতো জায়গায় বসার জন্য রয়েছে অনেক সুব্যবস্থা ইতিমধ্যে এখানে মধ্যে টোয়াকের অনেক অনেক মানুষ এসে হাজির রয়েছেন তাদের দায়িত্বপ্রাপ্ত সকলেই প্রায় 100 থেকে 120 জনের মতো এখানে লোকজন উপস্থিত হয়েছেন এবং তাদের জন্য রয়েছে ইফতারের নানা আয়োজন এবং তারা খুব সুন্দরভাবে এখানের মধ্যে আয়োজন করেছেন কথা বলেন মানে এই যে রান্নাঘরে না খুবই ভালো তাদের খুব অল্প সময়ের মধ্যে তারা খুব ভালো করছে আমাদের বিভিন্ন ইভেন্টগুলো আমরা এখানে করার চেষ্টা করছি খুবই সুন্দর আয়োজন আমরা মনে করি কক্সবাজারের পর্যটন সেবায় রান্নাঘর একটু সুন্দর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে তাদের পর্যটক সেবাগুলো নিরবিচ্ছিন্নভাবে দিয়ে যাবে তাদের সেবার মাধ্যমে আমি তাদের উত্তর আমাদের এখানে এজিএম ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশনের কক্সবাজার টোয়াকের আজকে এখানে এজিএম হলো এর পরবর্তী আমাদের ইফতার পার্টিতে আমরা এখানে যারা পেশাজীবী পর্যটন পেশাজীবী তাদের সম্মানে এখানে আজকে এই ইফতার পার্টির আয়োজন সবাই এখানে এসেছেন আমাদের এখানে হোটেল অ্যাসোসিয়েশন রেস্টুরেন্ট অ্যাসোসিয়েশন তারপর অফিস অ্যাসোসিয়েশন গাইড অ্যাসোসিয়েশন সবাই এখানে উপস্থিত হয়েছেন একটি সুন্দর
এবং প্রাণবন্ত একটি ইফতার মাহফিল আমরা এখানে আশা করছি। আমরা জানার চেষ্টা করেছি এখানকার টোয়াকের যিনি প্রধান আছেন তার সাথে কথা বলতে জানতে পেরেছি এটা কিন্তু খুবই ভালো একটা পরিবেশে এসে এই জায়গায় ইফতার করাটা তো অনেক বেশি ভালো। আর হচ্ছে এখানকার আয়োজনে দেখতে পাচ্ছি খুবই সুব্যবস্থা, অলরেডি আমাদের এখানে ইফতারের আয়োজন সব ধরনের ব্যবস্থা হয়ে গেছে। আমরা রান্না করে গিয়ে দেখতে চাইব এখানে আসলে কী কী ধরনের আয়োজন করছেন এবং তারা হচ্ছে কী কী ব্যবস্থা করছেন। দেখা যাচ্ছে এখানে বিভিন্ন ধরনের বিরিয়ানির আয়োজন করা হয়েছে এবং খুব সুস্বাদুভাবে এগুলো সাজানো হয়েছে। শুদ্ধ মাংস তৈরি করা এই বিরিয়ানিগুলো আমরা দেখতে পাচ্ছি খুব চমৎকারভাবে সাজিয়েছেন, খুব ফ্রেশ এবং দেখার মতো একটি পরিবেশের মতো তারা সাজিয়েছে। একদম বলতে গেলে একদম ফ্রেশ মুরগি থেকে শুরু করে বিভিন্ন ধরনের খাবারের রাইজগুলো রয়েছে। আমাদের এখানে আপনার চিকেন বিরিয়ানি, এই যে দেশি মুরগি, অরিজিনাল দেশি মুরগি পাবেন, অরিজিনাল কোরাল মাছ পাবেন, সাগরের সুরমা মাছ পাবেন, এই যে সাগরের পোয়া মাছ পাবেন, ব্রয়লার জাল প্রায় পাবেন, রূপচাঁদা প্রায় পাবেন এবং লোটটা প্রায় পাবেন, কালো বোনা পাবেন, গরুর মাংস রান্না পাবেন এবং কলিজা বোনা পাবেন, খাসি আপনার দু পেঁয়াজা পাবেন, খাসি আবার বড় কুরমা চাষ পাবেন। তারপর আমাদের এখানে সব আইটেমগুলো মানে অনেক, তারপরে লোট্টা শুটকি, চিংড়ি শুটকি, সুরু শুটকি, আলু ভর্তা, বেগুন ভর্তা, ও তো এরকম আমাদের 15 আইটেম বাজি ভর্তা সবসময় থাকে। এগুলো প্যাকেজ হয়, কাউকে প্যাকেজ দিই বা কেউ এমনি খাইতে চাইলে এমনি চিঙ্গেল দেওয়া যায়, যে যেরকম খাচ্ছে বা আমাদের রেটও অনেক কম। এই আচ্ছা ধন্যবাদ। আমরা দেখতে পেয়েছি কিন্তু তাদের রান্নার মধ্যে কিন্তু রয়েছে অন্যরকম, আলাদাভাবে করার চেষ্টা করেছে তারা। কক্সবাজারের সুগন্ধা পয়েন্টের মধ্যে ঢাকার রেস্টুরেন্টের মধ্যে সবচেয়ে বেশি মজাদার হচ্ছে কাবাব থেকে শুরু করে হালিম সহ এবং অন্যান্য ইফতারের আইটেম। দর্শক, এখন পর্যন্ত আমি আপনাদের সাথেই ছিলাম বাঁধন সরকার, আমার সাথে ক্যামেরাম্যান ছিল সালাদিন সালা। আমি সকলকে এতক্ষণ ধরে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি।